ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চলার ঘটনাস্থলে ঘটনার তদন্তে নগরপাল মনোজ বর্মা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার ব্যারাকপুর বারাসাত রোডে বিরিয়ানির দোকানে গুলি চালার ঘটনায় ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ বর্মা, যুগ্ম নগরপাল মধ্য আশিস মৌর্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দোকান মালিকের সাথে একান্তে কথা বলেন। নগরপাল তাদের থেকে জানেন তাদেরকে কোনো ধরনের ভয় দেখানো হয়েছিল কিনা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ বর্মা জানান, আজকে প্রায় 2:40 নাগাদ একটা শুট আউট ইনসিডেন্ট হয়েছে, দুজন ইনজার্ড হয়েছে। দুজন সিরিয়াস, কজন? একজন সিরিয়াস আছে। মোটিভ কি ছিল সেটা তদন্ত করে দেখছি। কজন এসেছিল? তিনজন মানুষ আছে। কিসে এসেছিল দাদা? মোটরসাইকেল। এটা টোটাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ওটা বলা সম্ভব। এর আগে ওই দীপাপির দোকানে মারামারি ভাঙচুর হয়েছিল, বোম পড়েছিল, এগুলো সব কিছু দেখা হবে। দাদা একটা কথা বলি, যে আপনি তো চেষ্টা করছেন থানা বাড়ানো, আটখানা থানা বল, এই মোহনপুর আমরা বাড়িয়েছি, কিছুদিন আগেই চালু হয়েছে। তারপর এই ঘরে গুলি না, এই ইনসিডেন্ট হয়েছে যে সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, কী হয়েছে, কেন হলো। ঠিক আছে, এই নিউজ পেপারে আপনারা একটু সরে যান। আপনার সরে যান, একটু সরে যান।